এবারে আমাদের নেক্সট এক্সারসাইজটা কি আছে দেখো, নাউন। নাউনটা তোমরা ফার্স্ট স্ট্যান্ডার্ড ইংলিশে করেছিলে নেমিং ওয়ার্ডের নামে। এবারে ওটা আমরা যেহেতু বড় হচ্ছে, আমাদের নেমিং ওয়ার্ড বলে তো আমরা পড়বো না গ্রামারে, আমরা নাউন প্রোনাউন বলে পড়বো। তো সেই জন্য আস্তে আস্তে আমরা বেটার ইংলিশগুলো এবার শিখবো। তো নাউন কাকে বলছে? নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন্স। নেমিং ওয়ার্ডকেই নাউন বলা হয়, মানে যেগুলোতে নাম আসে, কি, কোথায়, এরকম কতটা, কিভাবে, এইভাবে প্রশ্ন করলে যে উত্তরগুলো পাওয়া যায় সেইগুলোকে নেমিং ওয়ার্ড বলা হয়। কারণ নাম বললে, কে, কি, কোথায়, এই সমস্ত প্রশ্নগুলো করলে যে উত্তরগুলো পাওয়া যায় সেটাই আমাদের নেমিং ওয়ার্ড বা নাউন। তাহলে আমরা আজকে দেখি এখানে কি আছে। হিয়ার আর সাম নাউন্স, ফাইন্ড থ্রি মোর ফ্রম দ্য স্টোরি, রাইট দেম ইন ইউর নোটবুক। তো তোমরা তোমাদের নোটবুক বার করে নাও, এবারে তার উপরে লিখতে হবে আমাদেরকে কি এখানে কয়েকটা দিয়েছে, কয়েকটা দেওয়া আছে এক্সারসাইজে, তিনটে চারটে দেওয়া আছে, আরও তিনটে নাউন আমাদের স্টোরি থেকে লিখতে হবে। তো এখানে কী কী আছে দেখি, ফ্রেন্ডস, ওয়াইল্ড, জ্যাকল, হোম। তাহলে আর তিনটে কি হতে পারে, অটার হতে পারে, হেয়ার হতে পারে। তাহলে অটার, হেয়ার, মাউন্টেন। ঠিক আছে, তারপরে দ্য অ্যান ওল্ড ম্যান, ওটাও হতে পারে। তো আমাদের তিনটে বলেছে, আমরা তিনটে লিখলাম। তাহলে ফ্রেন্ডস, ওয়াইল্ড, জ্যাকল, হোম, অটার, হেয়ার আর মাউন্টেন। ঠিক আছে, তাহলে এবারে আমরা এগুলো দিয়ে কিন্তু আরও কয়েকটা কোয়েশ্চেন, এরপরে আরও কয়েকটা এরকম নাউনের ওপরে এক্সারসাইজ করে নেব। এবারে আমরা একটা এক্সারসাইজ দেখে নেব এই নাউনের ওপরে। কি বলছে, আন্ডারলাইন অল দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে যতগুলো নাউন আছে এই প্যাসেজে সেগুলো আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। তাহলে আমরা জানি যে আন্ডারলাইন আমাদের নাউনটাকে কী করে কাকে বলে, নেমিং ওয়ার্ডকে নাউন বলে। যখনই আমরা কোনো জিনিসের নাম বলছি, মানে কোনো জিনিসকে কি বা কে বলে বা কোথায় বলে উত্তর পাওয়া যাচ্ছে সেটাই আমাদের নাউন। তাহলে আমরা দেখে নিই কী আছে। টাইনি টিম ওয়াজ ওয়াশিং হিজ হ্যান্ডস ইন দ্য কিচেন, হি স্টুড অন আ চেয়ার নেক্সট টু দ্য সিঙ্ক, ওয়াটার ওয়াজ কামিং আউট অফ দ্য ট্যাপ, হি পুট হিজ থাম আন্ডার দ্য হোল ইন দ্য ট্যাপ, দ্য ওয়াটার ওয়েন্ট অল ওভার টিমস হেড, টিম টার্নড অফ দ্য ট্যাপ কুইকলি। এটার মানেটা আমরা বুঝিনি। বলছে টাইনি টিম ওয়াজ ওয়াশিং হিজ হ্যান্ডস ইন দ্য কিচেন, রান্নাঘরে ছোট্ট টিম, টাইনি টিম মানে ছোট, ছোট্ট টিম, টিম বলে একটা বাচ্চা, ও আর হাত ধুচ্ছিল। হি স্টুড অন আ চেয়ার নেক্সট টু দ্য সিঙ্ক, জল ধোয়ার যে সিঙ্ক সেই সিঙ্কের পাশে একটা চেয়ারের উপর উঠে ও দাঁড়িয়ে হাত ধুচ্ছিল। ওয়াটার ওয়াজ কামিং আউট অফ দ্য ট্যাপ, কল থেকে জল পড়ছিল। হি পুট হিজ থাম আন্ডার দ্য হোল ইন দ্য ট্যাপ, ওর থামটাকে কী করেছে, কলের মুখে লাগিয়ে আটকে দিয়েছে। দ্য ওয়াটার ওয়েন্ট অল ওভার টিমস হেড, তো জলটা কী হয়েছে, ছড়িয়ে গেছে প্রেশার পড়ে, তো ছড়িয়ে কী হয়েছে, টিমের মাথায় অবধি চলে এসছে, লেগে মানে ভিজে গেছে ও। টিম টার্নড অফ দ্য ট্যাপ কুইকলি, তারপর টিম করলো, টিম কী করলো, তাড়াতাড়ি করে কলটা বন্ধ করে দিল। তো এই ছিল আমাদের একটা ছোট্ট প্যাসেজ মতো। তারপরে দেখি এখানে কী কী নেমিং ওয়ার্ড আসছে। তাহলে টাইনি টিম, টিম একটা নাম, তাহলে এটা আমাদের একটা নাউন। টাইনি টিম ওয়াজ ওয়াশিং হিজ হ্যান্ডস ইন দ্য কিচেন, কী ধুচ্ছিল, কী দিয়ে প্রশ্ন করলে আমরা বলেছি নাউন আসবে, হাত ধুচ্ছিল। তাহলে হ্যান্ডস অলসো নেম, নেম বা নাউন। তাহলে ইন দ্য কিচেন, কোথায় ধুচ্ছিল, কোথায় দিয়ে প্রশ্ন করলেও আমাদের নাউন আসবে। তাহলে কিচেন, কিচেন হচ্ছে আমাদের নাউন আরেকটা। তারপরে হি স্টুড অন আ চেয়ার নেক্সট টু দ্য সিঙ্ক, ও কোথায় দাঁড়িয়েছিল, চেয়ারে দাঁড়িয়েছিল, চেয়ারের উপরে। তাহলে চেয়ার আমাদের নাউন, নেক্সট টু দ্য সিঙ্ক, সিঙ্কের পাশে, কোথায় না সিঙ্কের পাশে, তাহলে সিঙ্কও হচ্ছে আমাদের নাউন। তারপরে গেছে ওয়াটার ওয়াজ কামিং আউট অফ দ্য ট্যাপ, কি আসছিল, কি বেরোচ্ছিল, জল, তাহলে ওয়াটার অলসো নাউন। ওয়াটার কামিং আউট অফ দ্য, কোথা থেকে আসছে,
ট্যাপ থেকে। তাহলে কোথায় প্রশ্ন করলে উত্তর হলো নাউন, তাহলে ট্যাপ হচ্ছে নাউন। তারপরে হি পুট হিজ থাম আন্ডার দ্য হোল ইন দ্য ট্যাপ। ও কি রেখেছিল ওর থাম, তাহলে পুট হিজ থাম আন্ডার দ্য হোল ইন দ্য ট্যাপ। কোথায় রেখেছিল? আন্ডার দ্য হোল ইন দ্য ট্যাপ। তাহলে এগুলো আমাদের সবকটাই নাউন। তারপরে কি আছে? দ্য ওয়াটার ওয়েন্ট অল ওভার টিমস হেড। কি কি ছড়িয়ে গেছিল? ওয়াটার ওয়েন্ট অল ওভার টিমস হেড। তাহলে টিম টার্নড অফ দ্য ট্যাপ কুইকলি, টিম নাউন, টার্নড অফ দ্য কি বন্ধ করেছিল? ট্যাপ। তাহলে এই ছিল আমাদের নাউন। কি কি পেলাম? টাইনি টিম, হ্যান্ডস, কিচেন, চেয়ার, সিঙ্ক, ওয়াটার, ট্যাপ, থাম, হোল, ট্যাপ, ট্যাপ, টিমস হেড, টিম আর ওয়াটার। তো আমরা যতবার পেয়েছি ওগুলোকে আমরা আন্ডারলাইন করেছি, যেগুলো আমাদের নাউন ছিল। তাহলে এই ছিল আমাদের নাউন, আমাদের নেমিং ওয়ার্ড, যেটাকে আমরা এখন নাউন বলে পড়বো। তাহলে চলো এবার আমরা আমাদের পরের এক্সারসাইজে চলে যাই। এবারে আমরা নেক্সট যে এক্সারসাইজটা করবো সেটা আমাদের জন্য খুব দরকারি। কি কেন? কারণ কি আমাদেরকে সেন্টেন্স ফর্মেশন শেখানো হচ্ছে। সেন্টেন্স ফর্ম করতে গেলে আমাদের কীভাবে কি লেটার দিয়ে শুরু করতে হয়, কীভাবে শেষ করতে হয়, কোন জায়গায় ক্যাপিটাল লেটার, কোন জায়গায় স্মল লেটার, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা এই তিনটে যে সেন্টেন্স আমি লিখেছি, এই সেন্টেন্সটা তোমরা তোমাদের নোটবুকে লিখে নাও। যখনই আমরা সেন্টেন্স ফর্ম করবো আমাদের কিন্তু এই তিনটে জিনিসকে অ্যাপ্লাই করেই করতে হবে। তো এটা এখন আপাতত তোমরা নোটবুকে লিখে নাও, কিন্তু ওটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে সবসময়। ওটা দেখে দেখে কিন্তু করা যাবে না। তাহলে কি আছে? প্রথম সেন্টেন্স দেখি। উই স্টার্ট এ সেন্টেন্স উইথ আ ক্যাপিটাল লেটার। আমরা সেন্টেন্স যখন শুরু করি লেখা, তখন প্রথম যে ওয়ার্ডটা লিখি সেই প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা আমাদের ক্যাপিটাল হতে হবে, স্মল লেটার দিয়ে আমরা স্টার্ট করবো না, তো ক্যাপিটাল লেটার। সেকেন্ড আছে, উই এন্ড আ সেন্টেন্স উইথ আ ফুল স্টপ। যেই আমাদের সেন্টেন্সটা লেখা শেষ হয়ে যাবে আমরা ফুল স্টপ দিয়ে দেবো, তাতে বোঝা যাবে যে ওটা সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে। উই ইউজ ক্যাপিটাল লেটার ফর নেমস অফ পিপল অ্যান্ড প্লেসেস। আমরা মানুষের নাম এবং জায়গার নাম যখনই কোনো সেন্টেন্সে আসবে, সেন্টেন্সের মাঝখানে হোক যেখানেই হোক, আমাদের সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, স্টার্ট করতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি লিখি লন্ডন, তাহলে আই ওয়েন্ট টু লন্ডন, আই অ্যাম গোয়িং টু লন্ডন অন জুলাই। তাহলে আমরা কী করবো? এই যে আই অ্যাম গোয়িং টু লন্ডন, লন্ডনটা মাঝখানে আসছে, তো লন্ডনের এলটা হবে বড় হাতের বা ক্যাপিটাল লেটারের, সেটা মাঝখানে হলেও তাই হবে। পুট ইন ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফুল স্টপ, আমরা লাস্টে ফুল স্টপ দিই, ঠিক আছে? তাহলে আমরা এই তিনটে জিনিসকে মাথায় রেখে এখানে সেন্টেন্সে সেগুলো কারেক্ট করবো। এখানে কয়েকটা আমি সেন্টেন্স লিখেছি, পুট ইন ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফুল স্টপ। আমাদের এই সেন্টেন্সগুলোতে ক্যাপিটাল লেটার ইউজ করা যেখানে যেখানে সেখানে করবো, আর ফুল স্টপ দিয়ে আমরা সেন্টেন্সগুলোকে রিরাইট করবো, ঠিক আছে? তাহলে আমাদের কী কী মাথায় রাখতে হবে? যখনই আমরা সেন্টেন্স শুরু করবো প্রথম ওয়ার্ডটার প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। সেকেন্ড আমরা কী মাথায় রাখবো? সেকেন্ড মাথায় রাখবো যে নেম, মানুষের নাম আর জায়গার নামের সময় আমরা সেটাকে ক্যাপিটাল লেটারেই লিখবো অলওয়েজ, আর ফুল স্টপ দিয়ে সেন্টেন্স শেষ করব। তাহলে এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা এখানে কী আছে? মিস্টার সেন ওয়ার্কড ইন অ্যান অফিস। মিস্টার সেন, মিস্টার সেন, তার মানে এমটা কী হবে? মিস্টার সেন কিন্তু পুরোটাই নাম, সেজন্য এমটা বড় হাতের হবে। আর এছাড়াও যেহেতু সেন্টেন্সের শুরুতেই মিস্টার রয়েছে, তো স্টার্টিং লেটারটা আমাদের এমনিও বড় হাতের হবে। তাহলে আমরা লিখব মিস্টার সেন শুরু হচ্ছে, সেজন্যে শুরুও হচ্ছে, মানে দুটো জিনিসই এর ওপর অ্যাপ্লাই হবে। শুরু হচ্ছে সেই জন্যও মিস্টারের এমটা বড় হবে, আর যেহেতু নাম সেই ক্ষেত্রেও মিস্টারের এমটা বড় হবে। তাহলে মিস্টার সেন, সেনটাও কিন্তু নাম, এটা সারনেম, সেন্টার এসটা আমাদের বড় হাতের হবে। তাহলে মিস্টার সেন ওয়ার্কড, বাকিটা যেরকম আছে চলে আসবে, ইন অ্যান অফিস। অফিসটা কিন্তু কোনো জায়গার নাম নয়, এটা কিন্তু নাউন হবে না, মানে নাম হবে না কোনো জায়গার। এখন অফিসের নাম যদি দেওয়া থাকতো
তাহলে সেটা আমাদের বড় হাতের হতো। কিন্তু অফিসটা কোনো নাম নয়, অফিসটা একটা মানে জায়গাকে বলা, একটা ইন জেনারেল আমরা যেখানে কাজ করি সেটাকে আমরা অফিস বলি, সেই জন্যে অফিসটা বড় হাতের হচ্ছে না। তাহলে মিস্টার সেন ওয়ার্কড ইন অ্যান অফিস, তারপরে ফুল স্টপ, সেন্টেন্স কমপ্লিট। তারপরে গিয়েছে দ্য অফিস ওয়াজ ইন কলকাতা। নাও দ্য অফিস ওয়াজ ইন কলকাতা আছে, এই যে কলকাতা কথাটা, কলকাতার কেটা ছোট হাতের দেওয়া আছে এখানে, আর সেন্টেন্সের শেষে ফুল স্টপ নেই। তাহলে আমাদের আর এখানে কি আছে, দা দিয়ে শুরু হচ্ছে, তো শুরুটা আমরা কি জানি, সেন্টেন্স শুরুর ক্ষেত্রেও প্রথম লেটারটা বড় হাতের হবে বা ক্যাপিটাল লেটার হবে। তাহলে ক্যাপিটাল লেটার হওয়ার জন্য আমরা টিটাকে লিখব বড় হাতে, দ্য অফিস, বাকিটা আসবে সেম, ওয়াজ ইন ছোট হাতের কে নয়, এবার হবে যেহেতু নাম সেই জন্য বড় হাতে কে, ফুল স্টপ। তাহলে দ্য অফিস ওয়াজ ইন কলকাতা, তাহলে এই কেটা কি হলো, বড় হাতের হলো, ঠিক আছে। তারপরে এটা কি আছে, ওয়ান ডে, এটা ওয়ান হবে, ওয়ান ডে মিস্টার সেন ওয়েন্ট টু দিল্লি। তাহলে এখানে আমাদের কি কারেকশন আছে, এই ওয়ানের ওয়ানটাও ওটা বড় হাতের হবে আমাদের, কারণ কি সেন্টেন্সের শুরু, সেই জন্য ওটা বড় হাতের হচ্ছে। তাহলে ওয়ান, তারপর ডে নর্মালি চলে আসবে, মিস্টার সেন একটা নাম সেই জন্য এটা কিন্তু বড় হাতের হবে, দুটোই মিস্টারের এমটাও আর এস এর এসটাও। তাহলে মিস্টার আর সেন, মিস্টার সেন ওয়েন্ট টু দিল্লি, দিল্লি একটা জায়গার নাম সেই জন্য এটা বড় হাতের হবে ডিটা, দিল্লি, তারপর ফুল স্টপ। এই আমাদের সেন্টেন্স কমপ্লিট হলো। কি কি হলো, এই ওটা বড় হাতের হলো, মিস্টার সেনের নামটা বড় হাতের হলো, আর দিল্লি বড় হাতের হলো, আর লাস্টে ফুল স্টপ এলো। তাহলে হলো, তারপর এটি গিয়েছে হি স্টেড অ্যাট দ্য অশোকা হোটেল অন জয়সিং রোড। এখানে কিন্তু অনেকগুলো নাম আছে, এই অশোকা হোটেলটা নাম আর জয়সিং রোডটাও নাম, এখানে একটা ফুল স্টপ অ্যাড হবে, আর প্রথমে হি এর এইচটা বড় হাতের হবে। তাহলে আমরা লিখছি হি স্টেড অ্যাট দ্য অশোকা হোটেল, তো অশোকা নামের এটা বড় হাতের হবে, কারণ এটা একটা নাম, একটা হোটেলের নাম, সেজন্য অশোকা হোটেল অন জয়সিং, তো একটা জায়গার নাম, একটা রাস্তার নাম, তো জয়ের যেটা বড় হাতের হবে, জয় সিং, নাম আর সারনেম দুটোরই প্রথম লেটারটা বড় হাতের হয়, তো জয় সিং রোড, ঠিক আছে। হি স্টেড অ্যাট দ্য অশোকা হোটেল অন জয়সিং রোড, ফুল স্টপ। তারপর ঠিক আছে, অন মানডে হি কট আ প্লেন ব্যাক টু কলকাতা। তাহলে কলকাতার এই কেটা বড় হাতের হবে, এখানে একটা ফুল স্টপ অ্যাড হবে, আর এখানে যে প্রথমটা রয়েছে অন, মানডের এমটা বড় হাতেরই দেওয়া আছে, সেই জন্য ওটা আমাদের চেঞ্জ করতে হবে না, মানডেটা দিনের নাম, ডে এর নাম, সেজন্য ওটা বড় হাতের হবে, ঠিকই আছে। আর এই অনটা আমাদের হবে বড় হাতের, মানে অনের ওটা, তাহলে অন মানডে, তো ওটা বড় হাতের হলো, হি কট আ প্লেন ব্যাক টু কলকাতা। তাহলে কলকাতার কেটা বড় হাতের হলো, অন মানডের ওটা বড় হাতের হলো, মানডের এমটা বড় হাতেরই ছিল, আর ফুল স্টপ অ্যাড হলো। তাহলে এই হলো আমাদের সেন্টেন্স ফর্মেশন, আমরা এগুলোতে কয়েকটা এক্সাম্পল দেখলাম, এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, তো সবসময় এই তিনটে নিয়মকে মাথায় রাখবে, যে আমাদের ফুল স্টপ অ্যাড করতে হবে, শুরুটা ক্যাপিটাল লেটার দিয়ে হবে, আর যখনই নাম, কোনো জায়গার নাম বা কোনো মানুষের নাম আসবে, তখন কিন্তু সেখানে কি করতে হবে, ক্যাপিটাল লেটার অ্যাড করতে হবে। তাহলে এই ছিল আমাদের এক্সারসাইজটা, এবার আমরা পরের এক্সারসাইজে চলে যাবো।